वेलकम टू vidonko.com আমি শুনলাম তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখে নেওয়া যাক এবারে কোন অঙ্ক রয়েছে আমাদের কাছে সলভ করার জন্য। এখানে বলা রয়েছে একটি অর্ধবৃত্তের পরিসীমা 272 সেন্টিমিটার, অর্ধবৃত্তের ক্ষেত্রফল ও ব্যাস নির্ণয় করো। তাহলে দেখো আমরা যেটা করব, আমরা প্রথমে ধরে নেব, লিখে নিই যে মনে করি অর্ধবৃত্তটির ব্যাসার্ধ अर्धवृत्तर व्यासार्ध समान समान आर सेंटीमीटर। ताहले अर्धवृत्तर परिसीमा कत होबे? अर्धवृत्तर परिसीमा होबे कत ना 2r प्लस पाई r एत सेंटीमीटर। ताहले शर्तानुसारे आमरा कि लिखे निते पारी, अतएव शर्तानुसारे এই পরিসীমার যে মানটা যেটা রয়েছে 2r প্লাস পাই r, এটাই সমান সমান হবে 252। তাহলে এখান থেকে যদি আমরা r কমন নিই তাহলে পাবো 2 প্লাস পাই, সেটা সমান সমান হবে 252। তার মানে r ইকুয়াল টু কত হবে? r ইকুয়াল টু হয়ে যাবে 252 ডিভাইডেড বাই, এটাকে যদি ভাঙা হয় 2 প্লাস 22-7, তাহলে লিখে নিচ্ছি 2 প্লাস 22-7 2 প্লাস 22/7 समान समान 252 इंटू 7/36। एटाके जोदि आमरा क्यालकुलेशन करी ताहले आमरा पेये जाबो 49 सेंटीमीटर। ताहले देखो व्यास कत हये जाबे, ताहले अतएव व्यास हबे 49 इंटू 2, तार माने 2 इंटू 49, तार माने होच्छे 98 सेंटीमीटर। एटा होच्छे आमादेर व्यास। ताहले अर्धवृत्तेर क्षेत्रफल कत हबे? अर्धवृत्तेर क्षेत्रफल हबे पाई इंटू 49 तार होल स्क्वायर डिवाइडेड बाई 2 एत वर्ग सेमी। तार माने एटा हये जाच्छे 22 इंटू 49 डिवाइडेड बाई 7 इंटू 2। ताहले एटाके जखन आमरा क्यालकुलेशन करब 7 दिये जोदि काटी ताहले एटा हये जाबे 7 आर 2 दिये जोदि एटाके कैंसिल करी ताहले हये जाबे 11। तार माने एटाके क्यालकुलेशन करले आमरा आसে 3773 এত বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা লিখে নিই অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত হবে? অতএব অর্ধবৃত্তের ক্ষেত্রফল হবে 3773 এত বর্গ সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের আনসার। vidonko.com ওয়েবসাইটে ভিজিট করার জন্য আপনাদের ধন্যবাদ। গণিতের এই রকমই নানান সমস্যা সমাধানের জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।